Welcome to our channel. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে জিরো ক্রসিং ডিটেক্ট করতে হয় এবং যতবার জিরোকে ক্রস করা হয় কোন একটা ওয়েভ শেপ সেটাকে কাউন্ট করতে হয়। তাহলে হচ্ছে ইনপুট সিগন্যালটি যতবার জিরোকে ক্রস করবে সেটাকে ডিটেক্ট করতে হবে। তাহলে প্রথমে একটি সিগন্যাল প্রথমে জেনারেট করতে হবে, তার জন্য সোর্সে যেতে হবে। সোর্সে গিয়ে সিগন্যাল জেনারেটর নিতে হবে। তাহলে হচ্ছে সিগন্যাল জেনারেটর নেওয়ার জন্য একটু সোর্সে এই যে সাইন ওয়েভের উপরে সিগন্যাল জেনারেটর রয়েছে মডেলে অ্যাড করে দেব। এখন হচ্ছে জিরো ক্রসিং ডিটেকশনের জন্য প্রথমে একটি জিরো ক্রসিং জিরো ক্রস বলে হচ্ছে একটি ব্লক রয়েছে, সেই ব্লকটি যদি সার্চ দিই তাহলে সার্চ দিলে এই যে জিরো ক্রসিং একটি ব্লক রয়েছে এই ব্লকটি মডেলে অ্যাড করে দেব। এরপর হচ্ছে যে আমার যে জিরো ক্রসিং এর ফলে যে আউটপুট ফিগারটি থাকবে সেটাকে দেখার জন্য সিঙ্কে যাব। সিঙ্কে গিয়ে হচ্ছে স্কোপ অ্যাড করে দেব মডেলে। তাহলে এখন সিম্পলি যে সিগন্যাল জেনারেটর থেকে জিরো ক্রসিং ডিটেক্টরে আর জিরো ক্রসিং ডিটেক্টর থেকে স্কোপে হচ্ছে কানেকশন দিয়ে দেব। এখন হচ্ছে প্রথমে দেখব যে রান করে যে স্কোপে গিয়ে দেখব যে সিগন্যাল ডিটেক্ট কিভাবে করছে। তাহলে তার জন্য হচ্ছে প্রথমে স্কোপে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখতেছি যে শুধু জিরো ক্রসিংয়ে আমার হচ্ছে গ্রাফ দেখাচ্ছে। এখন হচ্ছে আমি ইনপুট সহ যদি না দিই তখন বোঝা যাবে না আসলে ইনপুটের জিরো ক্রসিংয়ে হচ্ছে সিগন্যাল জেনারেট করছে। এখন সিগন্যাল জেনারেটর প্রথমে গিয়ে দেখি যে প্রথমে সাইন ওয়েভ রয়েছে। আচ্ছা, প্রথমে তাহলে সাইন ওয়েভ দিয়ে কাজ করলে যে স্কোপে যদি ডাবল ক্লিক রাইট বাটনে ক্লিক করি তাহলে পোর্ট সংখ্যা হচ্ছে বাড়ানো লাগবে। স্কোপে রাইট বাটনে ক্লিক করে সিগন্যাল এন্ড পোর্ট আর হচ্ছে নাম্বার অফ ইনপুট 2 দিয়ে দিলাম। এখন এই যে আরেকটি পোর্টে আমি ইনপুট সিগন্যালকে নিব। ইনপুট সিগন্যালকে নিয়ে এখন হচ্ছে যদি রান করে দেই এখন স্কোপে ক্লিক করব। স্কোপে ক্লিক করলে ডাবল ক্লিক করব তখন হচ্ছে ইনপুট আমার যে ইনপুট ভ্যালু রয়েছে মানে হচ্ছে ইনপুটের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফটি যখন জিরোকে ক্রস করবে তখনই হচ্ছে জিরো ক্রসিংটা ডিটেক্ট করতে পারছে কিনা সেটা একই হচ্ছে উইন্ডোতে দেখব। তাহলে এই যে দেখা যাচ্ছে যখনই সাইন ওয়েভটা জিরোকে ক্রস করছে তখনই একটি পালস পাওয়া যাচ্ছে, আবার যখন জিরোকে ক্রস করছে তখনই আরেকটি পালস পাওয়া যাচ্ছে। তাহলে এখন যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, ফ্রিকোয়েন্সি যদি এখন 1 আছে যদি 10 দিয়ে দিই তাহলে দেখা যাক যে জিরো ক্রসিংটা কিভাবে হচ্ছে। এরপর হচ্ছে আবার স্কোপে দিয়ে দিব। তো যেহেতু ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছে তখন তার মানে হচ্ছে টাইম পিরিয়ড কমে গিয়েছে, তাই অনেকগুলো সিগন্যাল অনেকগুলো হচ্ছে জিরো ক্রসিং ডিটেক্ট করা যাচ্ছে। এখন কতগুলো হচ্ছে জিরো ক্রস করেছে সেই নাম্বারটা যদি চাই তাহলে আরেকটি ব্লক ইউজ করতে হবে। ব্লকটি হচ্ছে কাউন্টার। এখানে যদি সার্চ বারে গিয়ে কাউন্টার দিয়ে সার্চ দিই তাহলে হচ্ছে কাউন্টার ব্লক চলে আসবে। এই যে নিচে কাউন্টার, এই কাউন্টার ব্লকটি হচ্ছে মডেলে অ্যাড করে দেব। এই কাউন্টারে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে, যেমন প্রথমে হচ্ছে কাউন্টারে ডাবল ক্লিক করে কাউন্ট ডিরেকশন আপ দিব, কারণ হচ্ছে 0 থেকে 1, 2, 3 আপের দিকে যাবে, রাইজিং এজ ঠিক আছে। এরপরে হচ্ছে কাউন্টার যে সাইজ রয়েছে এই সাইজে এখন 8 বিট ইউজ করব। করার পর হচ্ছে আউটপুট যে অপশান রয়েছে এই আউটপুটে গিয়ে শুধু কাউন্ট দিব। কাউন্ট দেওয়ার পর এখন হচ্ছে যে রিসেট ইনপুট এটাকে আমরা আনএবল করে দেব। করে দেওয়ার পর যদি ওকে দিই তাহলে দেখা যাচ্ছে শুধু ইনপুট আর কাউন্ট। তাহলে জিরো ক্রসিংয়ের যে আউটপুটটা তার সাথে এই কাউন্টকে অ্যাড করে দেব। এখন কাউন্ট করার পর একটি যেহেতু আমরা সংখ্যা দেখতে চাই তাই এর সাথে একটি সিঙ্ক, তার মানে হচ্ছে একটি একটি সিঙ্ক মানে ডিসপ্লে করব। তাহলে ডিসপ্লেতে গিয়ে অ্যাড করে দেব, ডিসপ্লে করব কারণ হচ্ছে আমরা শুধু একটি সংখ্যা দেখতে চাচ্ছি কতগুলো। তাহলে এখন যদি আবার রান করি, রান করলে হচ্ছে এই যে ডিসপ্লেতে ভ্যালু দেখাচ্ছে 18 18।
তার মানে হচ্ছে 18 বার জিরোকে ক্রস করা হয়েছে। এখন যদি সিগন্যাল জেনারেটরে গিয়ে আমরা যদি ফ্রিকোয়েন্সি 1 এর 10 এর জায়গায় আবার 1 করে দেই, করে যদি আবার রান করি, তাহলে ডিসপ্লেতে দেখাচ্ছে 3, মানে হচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে 3 বার জিরোকে ক্রস করা হয়েছে। এখন সিগন্যাল জেনারেটরে গিয়ে যদি আমরা সাইন ওয়েভের জায়গায় সিগন্যাল চেঞ্জ করে দিই, স্কোয়ার ওয়েভও দেওয়া যায়, সটুথ দিলাম প্রথমে, সটুথ দিয়ে যদি ওকে করে দিই, এখন রান করে দেখি যে কত দেখায়, তাহলে হচ্ছে ডিসপ্লেতে 3 দেখাচ্ছে, মানে হচ্ছে 3 বার সে জিরোকে ক্রস করেছে। এই যে শর্টউথ ওয়েভ, এই 0 থেকে 10 টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে 3 বার জিরো ক্রস করেছে। এভাবে জিরো ক্রসিং ডিটেক্টরের মাধ্যমে এবং কাউন্টারের মাধ্যমে জিরো ক্রসিংকে ডিটেক্ট করা যায় এবং কতবার সে জিরোকে ক্রস করেছে সেটা কাউন্ট করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।